বর্ষায় জঙ্গলের বেহাল রাস্তা সংস্কারে উদ্যোগী হল বন দপ্তর এতে একদিকে যেমন নজরদারির হবে তেমনি বর্ষার পর জঙ্গল জঙ্গল খুললে সাফারিতে সহজে ঘুরতে পারবেন পর্যটকেরা বর্ষার জল কালায় বেহাল হয়ে পড়ে জঙ্গলের রাস্তাঘাট বিগত কয়েক বছর ঠিকমতো জঙ্গলের এই রাস্তাঘাট মেরামত করা হতো না ফলে জঙ্গলের ভেতরে নজরদারি চালাতে সমস্যায় পড়তে হতো বন দপ্তরের কর্মীদের শুধু বনকর্মীরাই নয় বর্ষার এই তিন মাস জঙ্গলের ভেতরে পর্যটকদের প্রবেশ বন্ধ থাকলেও রাস্তা মেরামত না হওয়ায় বর্ষার পর জঙ্গলে পর্যটকদের প্রবেশ চালু হলে শিকার হতেন পর্যটকেরাও জঙ্গল সাফারি রাস্তায় জিপসি গাড়ি চালাতে সমস্যায় পড়তে হতো গাড়ি চালকদের অনেক সময় দেখা দিত দুর্ঘটনার আশঙ্কা বর্ষায় জঙ্গলের বিভিন্ন রাস্তাঘাট বেহাল হওয়ার সাথে সাথে জঙ্গলে নজরদারি চালাতে সমস্যায় পড়তে হচ্ছিল বনকর্মীদের সমস্যা সমাধানে তদুঘড়ি উদ্যোগ নেয় বন দপ্তরের লাটাগুড়ি রেঞ্জ লাটাগুড়ি চালসাগামী জাতীয় সড়ক থেকে জঙ্গলে প্রবেশের দুপাশের প্রায় সাত কিমি বেহাল রাস্তা সংস্কার শুরু করেছে বন দপ্তর বন দপ্তরের লাটাগুড়ি রেঞ্জের রেঞ্জার শুভ্র শঙ্খ দত্ত জানান শুধু সাত কিমি রাস্তাই নয় জঙ্গলে নজরদারির রাস্তায় থাকা কাঠের তিনটি সেতুরও সংস্কার করা হবে এই প্রসঙ্গে রেঞ্জার শুভ্রশঙ্খ দত্ত বলেন আমরা চাই না যে জঙ্গলের মধ্যে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ুক তাই জন্য বর্ষা আসছে রাস্তা এমনি জঙ্গলে খারাপ হয়ে যায় সেই কথা আশঙ্কার কথা মাথায় রেখে আমরা দ্রুত এবং ওয়ার ফুডিংয়ে সমস্ত রাস্তা মেরামত করে ফেলছি যাতে করে কোনোভাবেই আমাদের প্রোটেকশানের কাজ বিঘ্নিত না হোক আগামী দিনে যদি ইকো টুরিজম পুনরায় আবার শুরু হয় সেক্ষেত্রে পর্যটকদেরও কোনো অসুবিধার সম্মুখীন যাতে না হতে হয় সেই কথা মাথায় রেখে আমরা আমাদের জঙ্গলের ভেতরে যত রাস্তা আছে সব সংস্কার করে ফেলছি